দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় বাজেটে আয় ব্যয়ের হিসেব মেলানোকে অসম্ভব বলছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে বলে শঙ্কা তার। সাবেক গভর্নর ডক্টর সালাহউদ্দিন আহমেদের মতে, কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা না ভেবে নিশ্চিত করা হয়েছে আমলাদের সুযোগ সুবিধা। বাজেট নিয়ে সম্পাদক পরিষদ নোয়াবের সেমিনারে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন গোলাম মইনুল আহসান। দেশের বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ বাড়ানোর বড় চ্যালেঞ্জের মধ্যে 6 জন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে আনুষ্ঠানিক নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছে সরকার। এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা। রাজধানীতে সোমবার নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন নবের আলোচনায় উঠে আসে বর্ণ অর্থনীতিবিদদের নানা মতামত। অর্থনীতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে বাজেট ব্যবস্থাপনার যে কোনো বিকল্প ইস্যু কভার হবে না। যে পরিমাণ নতুন দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে, ইতিমধ্যে পুঞ্জীভূত ঋণের সুদের পরিমাণ তার অর্ধেক। কাজে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাজেটও, আমরা পুরো দেশকে দেউলিয়া হওয়ার কথা বলি, কিন্তু বাজেটও যে একটা ঋণের ফাঁদে পড়তে পারে সেটা সম্ভব এবং সেটা একটা অসামাজিক সংকেত এখনই দেখা যাচ্ছে। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা শুনেছেন সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার 15% বনাম 30% সৎকরদাতা, এই অত্যন্ত অনৈতিক একটা যে পদক্ষেপ, সেখানেও আমরা সেই এটা দেখতে পাই যে আপনার সোনার যে অলিগার্কের কথা, এই যে একটা অনেক বোঝাবি, আমি বলবো যে এই যে ম্যাথমেটিক্যাল একটা এক্সারসাইজ করার চেষ্টা, এবং এই চেষ্টাটা কিভাবে করা হয়েছে আপনারা যদি দেখেন খুব সূক্ষ্মভাবে, যে IMF-এর যে শর্তগুলি সেটার সাথে মিল মিল রেখেই কিন্তু করা হয়েছে। ওখানে জোট বিয়োগ করে একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটার সাথে কোনো ধরনের অর্থনৈতিক বাস্তবতার কোনো চিন্তা করা হয়নি। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বাজেট কিছু ব্যাংক থেকে উঠতে পারে, আরে ব্যাংক তো এমনিতে মরামরা অবস্থা, এখানে জবাবদিহিতা নাই, মনিটরিং নাই, এবং যারা সরকারি কর্মচারী রুটিন জব করে। একটা ইনক্রিমেন্টাল বাজেটের সুবিধা হলো কাজ চাকরি করি আর না করি বেতন পাবো, চেয়ারের মধ্যে তোয়ালে ঝুলিয়ে সকালবেলা চলে যায় আর পুঁজিবাজারে দৌড়াদৌড়ি করে স্টক মার্কেট যায়, এই তবে বেতনই পাবো, বেতন বাড়বে। যে সরকার প্রশাসনিক ব্যয়, আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধু, এটি কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট, এই এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলোর দরকার আছে? আপনারাই তো রপ্তানি করেন গার্মেন্টস, আপনাদের বস্ত্র মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন অরক্ষিত অবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। গোলাম মনুল হাসান, বাংলাভিশন, ঢাকা।